এই কথাগুলো আমি যে বলছি মনে হচ্ছে এগুলো আজকে বর্তমান বাস্তবায়িত বাস্তবে হচ্ছে। তো আল্লাহ নবী বললেন ওই মহিলাগুলো কোনদিন জান্নাতে সেন্ট পাবে না, জান্নাত যেতে পারবে না, জান্নাতে সুগন্ধি পাবে না। বন্ধু আমার, তাহলে এটাও হয়ে গেছে। এবার আসলে আর একটা আলাদা আপনাদেরকে বলি। বিষ্ণু বললেন পৃথিবী ধ্বংস হওয়ার আগে আর একটি আলামত হলো, পৃথিবীর বুকে মসজিদ গুলো হুড় 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 করে বেড়ে যাবে, অলিতে গলিতে কান্তাই আন্তাই কান্তাই মসজিদ হবে, কিন্তু ওয়াহী আখরাহুম মিনাল হুদা ওই মসজিদে মুসল্লি খুঁজে পাবে না, মানে হেদায়েত প্রাপ্ত লোক খুঁজে পাওয়া যাবে না। বলেন হয়েছে কি ভাই? প্রতিটা গ্রামে গঞ্জে অলিতে গলিতে সব জায়গায় মসজিদ তৈরি হচ্ছে। দুর্ভাগ্যের বিষয় হাজারো হাজারো মসজিদ আছে, ফজরের আজানটা পর্যন্ত হয় না। এর চাইতে দুঃখের বিষয় কি আছে? তারপরে মসজিদগুলো হুড় হুড় করে বাড়ছে। এটা আল্লাহ নবী আজ থেকে 1400 বছর পূর্বে বলেছেন, যখন তুমি দেখবে পৃথিবীর বুকে মসজিদগুলো হুড় হুড় করে বাড়ছে, কিন্তু সুন্দর করে ঝাড়ুয়ে তৈরি করছে, মার্বেল দিয়ে মোজাক তৈরি করছে, কিন্তু ওই মসজিদে মুসল্লি খুঁজে পড়াচ্ছে না, তুমি জেনে নাও পৃথিবী ধ্বংসের মুখে এসেছে। হয়েছে ভাই? সব জায়গায় মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু আপনার কিনা মসজিদ তৈরি হচ্ছে ওই মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে না, একদম মুসল্লি নেই, মুসল্লি নেই। তাহলে একবার চিন্তা করুন, যে সমস্ত আলামত বলছি সবগুলোই চলে এসেছে। এবার আসে এইরকম ভাবে প্রায় 80টা আলামত আছে, ছোট ছোট আলামত বলতে গেলে অনেক সময়, কিন্তু টাইম সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে বলছি আপনাকে। আল্লাহ বললেন পৃথিবী ধ্বংস হওয়ার আর একটি আলামত হচ্ছে, যখন তুমি দেখবে পৃথিবীর বুকে এক সমাকার রাখাল, এক সময়ে তাদের বস্ত্র ছিল না, পোশাক ছিল না, কাপড় ছিল না, তারা খুবই কষ্টময় জীবনযাপন করেছিল, এক সময় খাবার খেতে পেত না। বুজুর্গ মসজিদ জিজ্ঞেস করলে বলবে তারা যে যাদের দুঃখের দিন ছিল, কষ্টের দিন ছিল, ওই সমস্ত লোকেরা আপনার কিনা দেখবেন রাতে রাতে বড় লোক হয়ে গেছে, বিল্ডিং বানিয়েছে, তিনটা চারতলা পাঁচতলা দশতলা হয়েছে কি হয়নি বলেন? যাদের বাড়িতে খাবার ছিল না, যাদের বাড়িতে ভাত ছিল না, যাদের জামা পড়ার একটা জামা ছিল না, একটা প্যান্ট কিনে পরবে সেরকম পোশাক ছিল না, একটা লুঙ্গি পরবে সেরকম পোশাক ছিল না, ওই সমস্ত লোকটা যখন আপনার কিনা দেখবেন হঠাৎ করে বড় লোক হয়ে গেছে, বিল্ডিং বানিয়েছে, জেনে পৃথিবী ধ্বংসের মুখে চলে এসেছে, পৃথিবী আর বেশি দিন লাস্টিং করবে না, পৃথিবী একদম শেষের দিকে চলে এসেছে। বলেন হয়েছে কি ভাই? আমার কথা বলছিলাম যারা আমাদের বাড়িতে রাখাল খাটলো, তাদের আজকে বিল্ডিং হয়ে গেছে, বাড়ি গাড়ি সব হয়ে গেছে, দুঃখের বিষয় আমাদেরই হয় নাই। তাহলে আল্লাহ নবী যে কথাটা বলেছে ওই কথাটা কি বাস্তবে সমাজে বাস্তবায়িত হয়েছে? অতএব পৃথিবী ধ্বংসের মুখে চলে এসেছে, পৃথিবী আর বেশি দিন লাস্টিং করবে না। এরপরে চলে আসে আরো একটা আলামত বলি, যে আলামতটা আমাদের সমাজে একদম বাস্তবায়িত হয়েছে, সেই আলামতটা কি? সেই আলামতটা হলো পরিচিত লোকদেরকে সালাম করবে, অন্য লোকেদের সালাম করবে না। বলেন হয়েছে কি হয়নি? আপনি একজনকে চিনেন, মুখ চিনা, বিহাই ভাই, ওকে সালাম করেন, আর অন্য কাউকে সালাম করেন না, শিক্ষক সালাম করছেন, তবু শিক্ষক সেই রকম কাছের হয় তবে সালাম করেন, না সালাম করেন না, মানুষ যদি খুব প্রিয় বন্ধু হয় তবে আমরা সালাম করি, না হলে সালাম করি না। কিন্তু এটা কি নিয়ম? নিয়ম কি? ছোট বড়কে সালাম করবে, বড় বৃদ্ধকে সালাম করবে, বসে থাকা মানুষকে সালাম করবে, যাওয়া চলতি মানুষ, একজন হেঁটে যাচ্ছে সাইকেলে যাবে তার সাথে সে সালাম করবে, হেঁটে যাওয়া মানুষটাকে, এটা নিয়ম। একে অপরকে তোমরা সালাম প্রদান করবে, আদান প্রদান করবে, কিন্তু এটা কি হচ্ছে? আইয়ুল মুসলিমিন আফজালু, মুসলমানদের মধ্যে কোন মুসলমান উত্তম আফজাল? আল্লাহ রসুল বললেন যে মুসলমান খোদার ধ্বংসকে খাবার দান করে,